আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটা ভেক্টর যেটা এটা বলে দিছে 2i-3j+4k, আবার বি আরেকটা ভেক্টর যেটা 3i+j-k, আমাদের এর তারপর মডুলাস চিহ্ন দিয়া দিছে। এটা বলতে বুঝাচ্ছে হলো এ ভেক্টরের মান। তাহলে এটা বুঝাবি কি, বি ভেক্টরের মান এইটা হলো এ প্লাস বি করে যা হবে সেই ভেক্টরের মান, মানে এ প্লাস বি ভেক্টরটার মান। এটা হলো এ মাইনাস বি ভেক্টরের মান, আর এটা হলো এ মাইনাস টু বি ভেক্টরের মান। তাহলে নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় প্রত্যেকটাই বলছি কি, মান নির্ণয়। তো মান নির্ণয়ের সূত্রটা কি, যদি কোনো একটা ভেক্টর হয় এমন এ ইকাল এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, যদি এরকম একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার মান হবে এমন যে রুট ওভার এই যে আই এর সাথে যেটা আছে সেইটার বড় এ এক্স স্কোয়ার, তারপর যোগ জেড এর সাথে যেটা আছে সেইটার বর্গ, মানে এ ওয়াই স্কোয়ার। এখানে কে এর সাথে যেটা আছে সেইটার বর্গ, মানে আয়ত একক ভেক্টর, মানে আই জে কে আয়ত একক ভেক্টর গুলার সহগ গুলার বর্গের যোগফল করে রুট করলেই ভেক্টরের মান পাওয়া যায়। তো এই জায়গায় আমাদের প্রথমে আমাদের কি বলছে, এ ভেক্টরের মান লিখবো এখানে, দেওয়া আছে লিখে নিতে পারো, দেওয়া আছে এ ইকুয়াল এইটা বি ইকুয়াল এইটা, এটা লিখে নিবা। এখানে এ এর মান, এ মডুলাস মানে কি, এ ভেক্টরের মান, সেইটা মানে কি রুট ওভার, তবে এ ভেক্টরের দিকে তাকাইতে হবে, এ ভেক্টরের দিকে তাকাইলে আই এর সহগ কত আছে টু, সেই টু কে স্কোয়ার, তারপর প্লাস দিয়ে জেড এর সহগ কি আছে -3, তাহলে -3 কে স্কোয়ার, প্লাস কে এর সহগ কত আছে 4, যে ভেক্টরের মান বের করবো সেই ভেক্টরের একক ভেক্টরের সহগ গুলো বর্গ করলাম, তারপর যোগ সেটাকে রুট, রুট করলে যা হবে সেইটাই হলো ভেক্টরের মান। তো এখানে আমাদের 2 কে স্কোয়ার করলে 4, -3 কে স্কোয়ার করলে 9, আর 4 কে স্কোয়ার করলে 16, তাহলে এখানে টোটাল কত হবে 29, রুট ওভার 29। তাই এটা হলো একটা অ্যান্সার। তারপরে আমাদের বি ভেক্টরের মান, বি মডুলাস, বি ভেক্টরের মান, তাহলে বি ভেক্টরের জন্য করব রুট ওভার। তো এখানে বি ভেক্টরের সহগ একটা 3, এই জেড এর সহগ 1, আর এখানে -1, 3 স্কয়ার, আই এর সহগটা হলো 3, জেড এর সহগ 1, আর কে এর সহগ হলো -1। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয় আমরা দেখি, 3 কে স্কয়ার করলে 9, 1 কে স্কয়ার করলে 1, -1 কে স্কয়ার করলে 1, তাহলে টোটাল দাঁড়াইলো কত রুট ওভার 11। এটা একটা অ্যান্সার। তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বের করছি, এইবার আমাদের এ প্লাস বি ভেক্টরের মান বের করতে হবে। তো এর আগে তাহলে আমাদের এ প্লাস বি ভেক্টরটা আমাদের জানা লাগবে কি, তাহলে এ প্লাস বি ভেক্টরটা আগে আমরা বের করি, এ প্লাস বি ভেক্টরটা কি হবে যোগ, তবে এ ভেক্টর যোগ বি ভেক্টর, তার মানে এ এটা আগে লিখি 3j+4k, তারপর ব্র্যাকেট দেই, তারপর যোগ বি এর ভেক্টরটা আছে 3i+j-k, তবে এই দুইটা ভেক্টর যোগ করব যেহেতু, তাহলে আমরা ব্র্যাকেট সরাই আমরা লিখি 3j+4k, প্লাস প্লাস থাকলে তো যেমন আছে তেমনই বসাই দেবো, 3i+j-k। এবার আই আই যে একক ভেক্টর সেই একক ভেক্টর যোগ বিয়োগ হবে, এখানে 2i এই 3i যোগ করতে হবে, তাহলে সেটা কত হবে 5i, তারপর এখানে -3z আছে, 3j আছে, এখানে +j, তাহলে -3j এবং +j তাহলে কত হবে -2j, এখানে 4k প্লাস আর এখানে -k, তাহলে কত হবে +3k, আমরা যোগ করে ফেললাম। তাহলে এ প্লাস বি ভেক্টরের মান আমরা জেনে গেছি। এবার এ প্লাস বি ভেক্টরের মান কি হবে, এ প্লাস বি ভেক্টরের মান মানে মডুলাস দিয়ে দিব,
তাহলে রুট ওভার এন আই এর সহগ আছে ফাইভ, তাহলে ফাইভ কে স্কোয়ার, জেড এর সহগ আছে মাইনাস টু, তাহলে প্লাস দিয়ে মাইনাস টু স্কোয়ার, তারপরে কে এর সহগ আছে থ্রি, তাহলে থ্রি স্কোয়ার, তারপর এখানে ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ, মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর, থ্রি কে স্কোয়ার করলে নাইন, তাহলে টোটাল কত হয়? উনত্রিশ আটত্রিশ। তাহলে আমাদের রুট ওভার আটত্রিশ, এটা কি আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। তো আমরা এ প্লাস বি এর সে বের করে আসে সেভাবে এ মাইনাস বি, এই জন্য আমরা উপরের অংশ থেকে কিছুটা উপরটা দিয়ে আমরা এখানেই করতে পারি। প্রথমে আমাদের এ মাইনাস বি ভেক্টরের মান বের করতে গেলে আমাদের এ মাইনাস বি আগে বের করতে হবে, এ মাইনাস বি। তো এ ভেক্টরটা আগে দেখি, টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে, তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে, যেহেতু মাইনাস আছে, এবার বি ভেক্টরটা, বি ভেক্টরটা থ্রি আই প্লাস জে মাইনাস কে, এইবার এটাকে বিয়োগ করবো, থ্রি আই মাইনাস টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে, যেহেতু এটার আগে মাইনাস আছে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস থ্রি আই মাইনাস জে প্লাস কে, এবার এখানে টু আই আর এটা মাইনাস থ্রি আই, তাহলে কত হবে? মাইনাস আই, মাইনাস থ্রি জে এখানে মাইনাস জে, তাহলে মাইনাস ফোর জে প্লাস ফোর কে আর প্লাস কে, তাহলে কত? ফাইভ কে। তাহলে আমার এ মাইনাস বি ভেক্টরের মান বের হয়ে গেল, তাহলে আমরা এ মাইনাস বি ভেক্টরের মান বের করবো, এ মাইনাস বি ভেক্টরের মান হবে রুট ওভার আই এর সব কত আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার, প্লাস জে এর সব আছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর স্কোয়ার, যোগ কে সব আছে ফাইভ, তাহলে ফাইভ স্কোয়ার। তাহলে এখানে টোটাল কত দাঁড়াইলো? মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, প্লাস মাইনাস ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন, ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ, তাহলে টোটাল আবার কত হয়? পঁচিশ আর ষোলো একচল্লিশ, একচল্লিশ আর এক বিয়াল্লিশ। তো আমরা লিখতে পারি রুট ওভার বিয়াল্লিশ, এটাকেই অ্যান্সার দিয়ে দিতে পারি। আরো একটা বাকি আছে, সেটা কি? এ মাইনাস টু বি ভেক্টরের মান। তো আমাদের এ মাইনাস টু বি ভেক্টরের মান বের করতে হবে, তো এটা আমরা এখানে করি, এটা নিচে দুই তিন লাইন হবে না, এখানে আমরা এটা মুছে দেই। তো আমাদের এ মাইনাস টু বি বের করতে হবে, এ মাইনাস টু বি, তো প্রথমে এ টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর, কোনটাই ক্যাপ দিবে, সবগুলো ক্যাপ দিবে, ঠিক আছে? এই যে একক ভেক্টর, একক আয়ত্ত ভেক্টর গুলোর উপরে সবগুলোতে কে দিয়ে দিবে, তারপরে ব্র্যাকেট দিয়ে মাইনাস টু ইন্টু বি, বি ভেক্টর থ্রি আই প্লাস জে মাইনাস কে, সবার উপরে আমাদের ক্যাপ দিতে, তারপর এটা টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে, এই টু দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে এখানে মাইনাস টু দিয়ে গুণ করে দিই, তাহলে হবে মাইনাস সিক্স আই, মাইনাস টু এর সাথে জে গুণ করলে হবে মাইনাস টু জে, এখানে হবে প্লাস টু কে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে টু আই আর মাইনাস সিক্স আই মানে মাইনাস ফোর আই, মাইনাস থ্রি জে আর মাইনাস টু জে, তাহলে মাইনাস ফাইভ জে, প্লাস ফোর কে প্লাস টু কে, তাহলে প্লাস সিক্স কে। তাহলে আমরা ভেক্টর ভেক্টর বের করছি এ মাইনাস টু বি, এবার এ মাইনাস টু বি এর মান মডুলাস দিয়ে মান বোঝানো হয়, তাহলে রুট ওভার এর সঙ্গে আছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর এর স্কোয়ার, প্লাস দিয়ে জে এর সঙ্গে আছে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার, কে এর সঙ্গে আছে সিক্স, তাহলে সিক্স স্কোয়ার, এখানে ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন, ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ, আর সিক্স কে স্কোয়ার করলে থ্রি সিক্স। তো এখানে আমাদের যোগটা কত হয় দেখি, ছত্রিশ আর ষোলো বাউন্ন, বাউন্নর সাথে পঁচিশ যোগ করলে হবে সাতান্ন, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার সাতান্ন, এটাই অ্যান্সার। এখানে হলো এ একটা ভেক্টর দিয়ে দিছে, বি একটা ভেক্টর দিয়ে দিছে, সি একটা ভেক্টর দিয়ে দিছে, বলছে ভেক্টর পয়ের লব্ধি ভেক্টর ও তার মান, তো দেখবে এখানে লব্ধি,
লব্ধি বলতে বোঝায় যে কয়টা ভেক্টরের লব্ধি সেই কয়টা ভেক্টরের যোগ, মানে এই একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর, তিনটা ভেক্টরের লব্ধি। তাহলে তিনটা ভেক্টরের লব্ধি হবে এ প্লাস বি প্লাস সি। এ বি সি তিনটা ভেক্টরের লব্ধি কি হবে? এ প্লাস বি প্লাস সি। তাহলে এ ইকুয়াল কত আসলে? আই প্লাস টু জে মাইনাস কে। তারপরে ব্র্যাকেট দিতে পারি, তাহলে প্লাস বি বলতে হলো মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে। তারপর প্লাস দিয়ে সি ভেক্টরটা হলো টু আই মাইনাস থ্রি জে মাইনাস কে। তো এইবার ব্র্যাকেট গুলো উঠাই দেই, তাহলে টু জে মাইনাস কে মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে প্লাস টু আই মাইনাস থ্রি জে মাইনাস কে, সবাইকে ক্যাপ করে দেই। এবার আই গুলো হিসাব করবো, এখানে আই, এখানে মাইনাস টু আই মানে মাইনাস আই, মাইনাস আই আর প্লাস টু আই মানে শুধু আই। তারপরে আমাদের যে হিসাব, এখানে প্লাস টু জে, এখানে প্লাস থ্রি জে মানে ফাইভ জে, এখানে মাইনাস থ্রি জে, তাহলে টু জে প্লাস টু জে। এবার কে হিসাব করি, মাইনাস কে প্লাস ফোর কে মানে থ্রি কে, থ্রি কে সাথে আবার মাইনাস কে, তাহলে টু কে প্লাস টু কে, সবাইকে আমি ক্যাপ করে দিই। সব লব্ধি কিন্তু বের করা হয়েছে, এবার লিখবো লব্ধির মান। এবং এটা একটা লব্ধি বের করতে বলছে, লব্ধি ভেক্টর দেখতে পাবো, এটা একটা অ্যান্সার। দেখো লব্ধির মান, লব্ধির মান, লব্ধির মান কি হবে? রুট ওভার আই এর সব কত আছে? ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস জে সব কত আছে? টু স্কোয়ার প্লাস কে সব কত আছে? টু স্কোয়ার। তাহলে এখানে ওয়ান প্লাস ফোর প্লাস ফোর, তাহলে এইট নাইন, মানে রুট ওভার নাইন, রুট ওভার নাইন কত? থ্রি। তাহলে এটাই লব্ধির মান, অ্যান্সার।